তোমাদের রঘুনাথগঞ্জ থেকে এই মুহূর্তে খবর আসছে এবং সেখানে গভীর রাতে দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। কথা বলবো ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি রাজশেখ। রাজ, কি হয়েছে জানো? দেখো সন্তানদা, জঙ্গিপুর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের ফুলতলা মোড় এলাকা, সেখানেই একেবারে মোড়েই ব্যবসা করতেন ফল ব্যবসায়ী। গভীর রাতে তিনি অভিযোগ করে বলেন, দোকানের মালিক কামাল শেখ তিনি অভিযোগ করে বলেন যে গভীর রাতে তার দোকানে পেট্রোল লাগিয়ে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। তিনি বলেন যে আমার দোকানে এমন কোন সরঞ্জাম ছিল না যেটাতে আগুন লাগতে পারে, এমনকি বিদ্যুৎ সংযোজন পর্যন্ত আমার দোকানে নেই। তাহলে নিজে নিজে কোনোভাবেই আগুন লাগতে পারে না, আমার দোকানে আগুন লাগানো হয়েছে। আমি ইতিমধ্যেই রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি জঙ্গিপুর পৌরসভার পৌরপিতা মফিজুল ইসলামের সাথেও কথা বলেছি, তিনি 12টার সময় দিয়েছেন। আমি জঙ্গিপুর পৌরসভায় গিয়ে সিসিটিভি ক্যামেরা দেখে অভিযুক্তকে শনাক্ত করে আমি তার শাস্তি এবং যে আমার আগুন লাগিয়েছে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণের দাবি করছি এমনই জানালেন দোকানের মালিক। কিসের দোকান ছিল দোকানটি? কিসের? ফলের দোকান ছিল সেখানে, ফলের দোকান, বিভিন্ন রকমের ফল সেখানে বিক্রি করা হতো। সন্ধানটা আর ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটা? তিনি বললেন যে 50 থেকে 60 হাজার টাকার ফল ছিল সেখানে, যদিও তিনি বলেন যে নগদ কোনো টাকা সেখানে ছিল না, 50 থেকে 60 হাজার টাকার ফল সেখানে ছিল। সেই ফল পুরোটাই পুড়ে ছাই হয়ে গেছে, এমনকি দোকানের আসবাবপত্র থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। যে জায়গায় দোকান তুমি বলছো, মূলত আমরা প্রত্যেকেই জানি যে যথেষ্ট ঘিঞ্জি এলাকা, এবং একটা জায়গায় আগুন ধরলে পরে পার্শ্ববর্তী এলাকাগুলোতেও কিন্তু একটা তার প্রভাব পড়তে শুরু করে। কতটা বেশি পরিমাণ বিপদ হওয়ার সম্ভাবনা ছিল সেখানে? হ্যাঁ, একেবারে পার্শ্ববর্তী অনেকগুলোই দোকান ছিল এবং অনেক দামি দামি দোকান ছিল, যদিও সেই যেহেতু সঙ্গে সঙ্গে জানতে পেরেছিল যার কারণে আগুনের প্রভাব সেভাবে বিস্তার করতে পারেনি, আশেপাশে কোনো দোকান সেভাবে ক্ষয়ক্ষতি কোনো কিছু হয়নি। কিন্তু তার দোকান যেহেতু ঝাঁপের ছিল, যেহেতু ত্রিবল দিয়ে ছিল, সেই কারণে দোকানটা পুরো তার শুধুমাত্র তাই দোকানটা পুরো ছায়া হয়ে গেছে এবং সমস্ত ফল সেগুলো নষ্ট হয়ে গেছে। শান্তনুদা, অনেক ধন্যবাদ। রাজ, নজর রাখো পুরো বিষয়ে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি ছিল রাজ শেখ, এবং রাজ যেমনটা জানালো যে গভীর রাতে কিন্তু এই ঘটনা ঘটিয়েছে, কেউ একজন সেখানে আগুন ধরিয়েছে বলে অভিযোগ। 40 কাজ হল, দুটা সময় আমরা বাড়িতে গেছি, এসে কি দেখলে? এসে দেখছি আগুন জ্বলা, আগুন তো এই সাইড থেকে লাগাইনি, লাগাই যাবে কোনা থাকি, এটা লাগানো আগুন। ওখানে কোনো ইলেকট্রিক কানেকশন বা কোনো কিছু ছিল না? ও, তাহলে কীভাবে আগুনটা লাগলো? আগুনটা মনে হয় যে ই দিয়ে ঝুলো, পেট্রোল দিয়ে যাও, বিড়ির আগুন তো হবে না, ওরকম বিড়ির আগুন হবে না, সিগারেট আগুন হবে না। আপনি ভালো লাগিয়ে গেছেন। হ্যাঁ, এখন কি মনে হয় কেন আগুনটা লাগিয়েছে? এখন দেখতে হবে। আপনার কি মনে হয় যে এই আগুনটা লাগে? কেউ ঝামেলা নাই, কাউকে সন্দেহ করছে না। কেন আগুনটা লাগালো কি মনে করছেন আপনি, কি সন্দেহ হচ্ছে? এখন যদি দুশ্মনী করে লাগাই সেটা দেখতে হবে। আপনি কি থানায় বা কোথাও লিখিত অভিযোগ করেছেন? থানাতে দিয়ে এলাম। আচ্ছা, কি বললো অফিসার? কাগজটা জমা নিয়ে নিলে বলে চল যাও। এখন কি করবেন আপনি? এখন আমাকে চেয়ারম্যানকে ধরতে হবে, চেয়ারম্যান 12টার সময় টাইম নিয়ে যায়। 12টার সময় কি চাইছো? এই যে ক্ষতিপূরণ হল, যে গরিব মানুষ খেতে পাবো না। কত টাকা মাল ছিল? মোটামুটি 50,000 টাকা। 50,000? ক্যাশ ছিল কিছু? আপেল, বেদানা, আঙুর, পেয়ারা, শসা, ফুল, ফলের রকমই মাল, ফলের আইটেম, ফলের যাবতীয় আইটেম আছে। কিনা যে